শীতে কষ্ট পাচ্ছেন বোরো চাষিরা, ঘন কুয়াশার সাথে কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত কৃষক। কুয়াশায় বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। তীব্র ঠান্ডায় মাঠে কাজ করতে পারছে না চাষি। পরিস্থিতি মোকাবেলায় করণীয় জানাতে পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি অফিস। ঘন কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, দিনভর দেখা মেলে না রোদের। পৌষের শেষ ভাগে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের গোপাল বিশ্বাসের মতো বেশিরভাগ বোরো চাষি কাবু হয়ে পড়েছেন শীতে। হিমেল বাতাসে বিপর্যস্ত জীবন। এই যে ঠান্ডা, এই ঠান্ডাতে যাচ্ছে পানিটা নিয়ে, তারপরেও জমি না লাগালি খাবো কি করি। এমন বৈরী আবহাওয়ায় দিনমজুর আর শ্রমজীবী মানুষ কাজে যেতে পারছেন না, ফলে জমিতে বোরো ধানের চারা রোপণেও দেখা দিয়েছে স্থবিরতা। বৈরী আবহাওয়ার কারণে বোরো মৌসুমে খাটরার বিল, চেচারিয়া কান্দি বিল, বোরাশি বিল সহ বিভিন্ন জলাভূমি প্রায় কৃষক শূন্য হয়ে পড়েছে। জমিতে চাষ করতে পারতেছি না, যে শীত পড়ছে, শীতের ডাল দাপটে বসে রয়েছে আর কি। চার দিন ধরে যে সমস্যা, মানে সূর্যের মুখ দেখতে পারতেছি না, সমস্যা হয়, কষ্ট হয়, হাত বরফ হয়ে আসে। আগের তুলনায় অর্ধেক জমি কাজ করতে পারছি না, এখন গরিব মানুষ পেটের দায় না করলেও হচ্ছে না। এমনি তো ঘরতে বেরোন যাচ্ছে না, তারপরও তিনটে ছেলে মেয়ে নিয়ে বাসা বাড়ি কষ্ট হচ্ছে, তারপরও আমরা এই কি করব, আমাকে বাঁচতে হলে তো এই সমস্ত করতেই হবে। শীত আর কুয়াশা থেকে বোরো বীজতলাকে বাঁচাতে পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। এই সমস্ত জায়গায় এই ঠান্ডার ভিতরে যাওয়া আসলে কিন্তু তারা কষ্ট পাচ্ছে। তো আমরা পরামর্শ হচ্ছে যে সমস্ত জায়গায় চারা দেওয়া হয়েছে, সেখানে যদি চারার বয়স খুব কম থাকে, তাহলে অনেক সময় শীতের প্রকোপে চারার বাড়তি কমে যেতে পারে এবং এটা সমস্যা হতে পারে। সেই জন্য আমরা বলছি যে সেখানে পানি যদি দিয়ে দেওয়া যায়, সম্ভব হলে পানি দিলে কিন্তু তাপমাত্রা খানিকটা বাড়ে, চারার বাড়তি ভালো হয়। গোপালগঞ্জে এবছর 80,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমিন বাবু, যমুনা নিউজ।